সূত্র 32, প্লে টু পিপলস ফ্যান্টাসিস, অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা ও কল্পনা নিয়ে খেলো। সূত্র বিচার, দ্য ট্রুথ ইজ অফেন অ্যাভয়েডেড বিকজ ইট ইজ আগলি অ্যান্ড আনপ্লেজেন্ট। নেভার আপিল টু ট্রুথ অ্যান্ড রিয়ালিটি আনলেস ইউ আর প্রিপেয়ার্ড ফর দ্য অ্যাঙ্গার দ্যাট কামস ফ্রম ডিস এনচ্যান্টমেন্ট। Life is so harsh and distressing that people who can manufacture romance or conjure up fantasy are like oases in the desert. Everyone flocks to them. There is great power in tapping into the fantasies of the masses. অর্থাৎ সত্যকে অনেক সময় মানুষ এড়িয়ে যায়, কেননা এটা অনেক ভীতিজনক ও অস্বস্তিকর। কখনো সত্য ও বাস্তবতা দিয়ে অন্যকে কাছে টেনো না, যদি না তুমি মানুষের মোহতন্দ্রায় ব্যাঘাত ঘটানোর জন্য, ক্রোধের আঘাতের জন্য প্রস্তুত না থাকো। আমাদের জীবন এতটাই দুর্বিষহ ও পীড়াদায়ক যে যারা এই জীবনক্ষেত্রে রোমাঞ্চ ও জাদুকল্পনার একটা রূপ সৃষ্টি করতে পারে তাদের প্রতি আমরা আকর্ষিত হই, এবং তাদেরকে আমাদের কাছে মনে হয় যেন শূন্য মরুভূমিতে গজিয়ে ওঠা কোনো স্বর্গোদ্যান। এ কারণে সবাই এসব মোহ সৃষ্টিকারী ব্যক্তির প্রতি আকর্ষিত হয়ে ভেড়ার পালের মতো ছুটে যায়। জনগণের মোহ কল্পনা এসবকে ব্যবহার করার মাঝে বিশাল ক্ষমতা প্রতিপত্তি লুকিয়ে রয়েছে। কল্পনা ও রূপকথারা কখনো একা কাজ করতে পারে না, এসবের মোহ দ্বারা আন্দোলিত হবার জন্য প্রয়োজন হয় রূঢ় বাস্তবতার একঘেয়েমিতা ও জ্বালা যন্ত্রণা। রবার্ট গ্রিন বলেন যে বাস্তবতার কঠোরতা ও অসহ্য মর্মবেদনা কল্পনা ও রূপকথাদের শাখা গজিয়ে উঠবার জন্য প্রণোদনা দেয়। বাস্তবতা ক্লান্তিকর বলেই রূপকথা, গল্প, অলৌকিকতার এত মূল্য ও শক্তি। এরই মাঝে লুকিয়ে রয়েছে অপরিসীম শক্তি। যে ব্যক্তি এই সূত্র বুঝে কল্পনার চাকাকে জনমানুষের মনে ঘোরাতে পেরেছে সেই অপরিসীম ক্ষমতার অধিকারী হয়েছে। তাকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য মিথ, কল্পকাহিনী, জাদু বাস্তবতা, অলৌকিকতা। কেমন হয় আপনি যদি এই অপরিসীম শক্তির সূত্রের চাবিকাঠি জেনে যান? তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন। আশা করি আপনার মনোজগতে এটা একটা তীব্র ঝাঁকুনি প্রদান করবে। আপনি তো ইতোমধ্যেই বুঝতে আরম্ভ করে দিয়েছেন যে কল্পনা, ফ্যান্টাসি এসবকে আপনার খুঁজে পেতে হবে যদি আপনি ক্ষমতা হাসিল করতে চান। তো তাই এই উদ্দেশ্যে যখনই আপনি কোনো ফ্যান্টাসির অনুসন্ধানে বের হবেন যা দিয়ে আপনি অসংখ্য মানুষকে মায়াজালে আবদ্ধ করে রাখবেন, তখন আপনার নজর মানুষের রূঢ় সত্যের দিকে রাখুন, যা নিয়ে তারা খুবই সংবেদনশীল ও ইনসিকিওর। আপনি যদি মানুষের দুর্বলতা বের করে ফেলতে পারেন যে তার কোন কোন জিনিসের অভাব সে বাস্তব জীবনে উপলব্ধি করে ও তার মানসিক কোন কোন বিষয় নিয়ে সে বিরক্ত বা একঘেয়েমিতা অনুভব করে, তার ঠিক বিপরীত কল্পনার জাল আপনি তাদের সামনে মেলে ধরুন। দেখবেন তাদের আকাঙ্ক্ষা ও কল্পনা লুলুপতার কারণে তারা আপনার জালে ফেসে যাবে। কখনো কোনো মানুষের চাকচিক্যময় ও রমরমা বাহ্যিক প্রদর্শনী দেখে এই ভুল ধারণায় পড়তে যাবেন না যে তার কোনো দুর্বল জায়গা নেই। আপনার আমার সকলের দুর্বলতা রয়েছে। আপনার কাজ হলো মানুষের সেই দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা ও সুযোগ মতো তাতে কল্পনার জাল বিস্তার করা। দেখবেন এতে করে সহজে তারা আপনার টোপে পা দিয়ে ফেলবে। একবার যদি আপনি এই সূত্র ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে আপনার ক্ষমতা হয়ে উঠবে অপ্রতিরোধ্য। অবশ্য এই ক্ষেত্রে এটাও আমাদের মনে রাখা দরকার যে সময়, পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা প্রতিনিয়ত বদলায়, তাই এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে কোনো বিষয়ের কল্পনা ও আকাঙ্ক্ষা ঝুলিয়ে মানুষকে আপনি রূঢ় বাস্তবতা থেকে সরিয়ে এনে তাকে আপনার মুঠিতে আবদ্ধ করবেন। তাই এ বিষয়ে সচেতন হওয়াটা অতি জরুরি একটি বিষয়। তারপরও রবার্ট গ্রিন আমাদের ক্ষমতা হাসিলের জন্য এমন কিছু অস্বস্তিকর বাস্তবতার উদাহরণ আমাদের দিয়েছেন যা আমরা হরহামেশাই এড়িয়ে যেতে চাই বা সেটাকে ভুলে যেতে চাই। কেবল তাই নয়, রবার্ট গ্রিন এই সাধারণ কয়েকটি অস্বস্তিকর বাস্তবতাকে ব্যবহার করে কিভাবে কল্পনা তৈরি করে মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে শক্তি ও ক্ষমতা হাসিল করতে হয় তাও বাতলে দিয়েছেন। সেই সাথে
তিনি ঐতিহাসিক কিছু উদাহরণও দিয়েছেন। এ পর্যায়ে আমরা এমন তিনটি অস্বস্তিকর বাস্তবতা ও কল্পনা প্রয়োগের ফর্মুলা জেনে নেবার চেষ্টা করব। তাহলে আসুন ব্যাপারগুলো জেনে নেওয়া যাক। এক, পরিবর্তনের গোলক ধাঁধা। এই ফর্মুলার দুটি অংশ রয়েছে, অস্বস্তিকর বাস্তবতা ও কল্পনা নির্মাণ। প্রথমে অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরে এটাকে কাজে লাগিয়ে কিভাবে কল্পনা সৃষ্টি করবেন সে বিষয়টি ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে। অস্বস্তিকর বাস্তবতা, পরিবর্তন খুব ধীর ও সময় সাপেক্ষ অগ্রসরমান প্রক্রিয়া। কোনো কিছু হুট করে পরিবর্তিত হয় না বা করা যায় না, এই জন্য অনেক পরিশ্রম লাগে, কিছুটা ভাগ্যের সংস্পর্শ লাগে এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয়। পরিবর্তনের এই বাস্তব রূপ আমাদের অনেকের কাছেই বোরিং ও অস্বস্তিকর লাগে, কেননা এতে একেবারেই কোনো মজা নেই। তাই নিজেকে পরিবর্তন করার চেয়ে পরিবর্তনের আকাশকুসুম স্বপ্ন দেখতে মানুষের প্রবল আনন্দ অনুভূত হয়। এখন এই অস্বস্তিকর বাস্তবতা দিয়ে কিভাবে কল্পনা নির্মাণ আপনি করতে পারেন তা দেখে নেওয়া যাক। ধীরে ধীরে পরিবর্তনের বিপরীতে এমন কোনো ঘটনা যদি ঘটে যায় যে আচমকা কোনো পরিশ্রম, ভাগ্য, আত্মত্যাগ, অধিক সময়ের ধৈর্য এসব ছাড়াই রাতারাতি সব কিছু পাল্টে গেল, তাহলে নিশ্চয়ই এতে আমরা আশ্চর্য হব বা আমাদের সকল মনোযোগ সেই ঘটনার প্রতি আকর্ষিত হবে। এই কল্পনার জাদু আমাদের তথাকথিত নেতা ও নেতৃবৃন্দেরা কিংবা ক্ষমতার গদিতে বসা লোকেরা করে থাকে। তারা জনগণকে কথা দেয় যে সকল গরিবকে রাতারাতি ধনী বানিয়ে দেবেন, সকল আরোগ্যতাকে সুস্থ করে তুলবেন, জনগণের দুঃখকে আনন্দে রূপান্তরিত করে ফেলবেন। এরকম মিষ্টি মিষ্টি কল্পনার জাল বিছিয়ে তারা জনগণকে আকর্ষিত করে ও জনগণরাও তখন সেই নেতার কল্পনাকে নিজের কল্পনার বাস্তবতা ভেবে ভোট দিয়ে নির্বাচিত করে। এছাড়াও বিভিন্ন পঞ্জি স্কিমগুলো এই টেকনিক ব্যবহার করে। আমাদের কোম্পানিতে টাকা ঢাললে আপনি রাতারাতি লাখপতি বনে যাবেন বা কোটিপতি বনে যেতে পারেন। এভাবে রাতারাতি লটারি লেগে যাবে এরকম স্বপ্নে অন্যকে বিভোর করে অন্যের ওপর প্রতিপত্তি খাটায় অনেকে। প্রকৃতপক্ষে লটারিতে কেবল একজনই জয়ী হয়, সবাই নয়। কিন্তু যদি লাগিয়া যায়, এই যে কল্পনা, ফ্যান্টাসি, এটার ক্ষমতা অনেক। একে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ও মানুষকে রাতারাতি পরিবর্তনের কোনো স্বপ্নে দেখাতে পারলে আপনি হাসিল করে নিতে পারবেন অসীম ক্ষমতা। দুই, একঘেয়েমি শৃঙ্খলের রাজ্য থেকে নতুন রাজ্য অভিযানের স্বপ্ন দেখানো। অস্বস্তিকর বাস্তবতা, আমাদের সামাজিক বাস্তবতা অনেক নীতি নৈতিক নিয়মে আবদ্ধ। সোজে কথায় বলা যায় অনেক রক্ষণশীল রীতিনীতির ভেতর দিয়ে আমাদের চলতে হয়। আমরা এই নিয়ম রীতির শৃঙ্খলাগুলোকে হারে হারে উপলব্ধি করি এবং এসবের সাথে আমরা এতটাই পরিচিত যে সারা দিন রাত আমরা এই শৃঙ্খলা চক্রের মধ্য দিয়ে গোল গোল করে ঘুরতে থাকি। ঘুম থেকে ওঠা, খাওয়া, অফিস যাওয়া, বাড়ি আসা, পরিবার, আবার ঘুমানো, ঘুম থেকে ওঠা, এভাবে চলতেই থাকে। কেমন একঘেয়েমিতা চলে আসে একই জীবনযাপন করতে করতে। এখন এই অস্বস্তিকর বাস্তবতা দিয়ে কিভাবে আপনি কল্পনা নির্মাণ করতে পারেন চলুন তা দেখে নেওয়া যাক। আপনি যদি মানুষের এই অসহায়তাকে কাজে লাগিয়ে তাদেরকে নতুন রীতিনীতি, নতুন পৃথিবী, নয়া মতাদর্শ, জগতের সন্ধান দিতে পারেন, তাদেরকে নতুন রোমাঞ্চকর যাত্রায় সামিল করতে পারেন, তাহলে আপনি তখন তাদেরকে ইচ্ছামতো পরিচালনা করতে পারবেন। এ কারণে আপনারা দেখবেন কোনো রক্ষণশীল পরিবারের সদস্য আধুনিক রংচঙে জিনিস ও সংস্কৃতির প্রতি আকর্ষণ বোধ করে, আবার কোনো আধুনিক মানুষ সন্ন্যাসীর জীবনের প্রতি আকর্ষণ অনুভব করে। এছাড়া শহুরে মানুষ গ্রামের প্রতি, গ্রামের মানুষ শহরের প্রতি আকর্ষণ বোধ করে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার পারিপার্শ্বিক অবস্থা একটা পর্যায়ে একঘেয়েমি লাগা শুরু করবে। তখন আপনি যদি বৈচিত্র্য সৃষ্টি করতে না পারেন ও অন্য কেউ যদি নয়া কোনো কিছুর পয়গাম নিয়ে আসে, আপনি তাতে ফেঁসে যাবেন বা অপরজনকে ফাঁসাতেও পারবেন। চলুন এই পর্যায়ে এই নিয়ে একটা চমৎকার উদাহরণ দেওয়া যাক আপনাদেরকে। 1800 শতকের শুরুতে লন্ডনবাসীরা এক রহস্যময় তরুণ ব্যক্তিকে নিয়ে মেতে উঠেছিল। নাম তার জর্জ সালমানাইজার। তিনি এমন একটি জায়গা থেকে লন্ডনে এসেছিলেন যা সেখানকার অধিবাসীদের নিকট ছিল রূপকথার জগৎ। জর্জের জায়গাটির নাম ছিল ফর্মোসা দ্বীপ,
যেটা ছিল বর্তমান তাইওয়ান দ্বীপ। অক্সফোর্ড ইউনিভার্সিটি তো রীতিমতো লোকটিকে সেই দ্বীপের ভাষা শেখানোর কাজে নিযুক্ত করে দিলেন। কয়েক বছর বাদে লোকটি ফর্মোসা দ্বীপের ভূগোল ও ইতিহাস নিয়ে একটি বই লিখলেন এবং বইটি বের হবার সাথে সাথে তা বিখ্যাত হয়ে যায়। ইংরেজ রাজ পরিবারের সদস্যরা তাকে আপ্যায়ন করায় মেতে ওঠে। সেই সাথে তিনি যেখানেই যান তার বসবাসরত দ্বীপের আজব আজব সব কাহিনী শুনিয়ে তিনি শ্রোতাদের মাতিয়ে রাখেন। অতপর সালমানেজার যেদিন মারা গেলেন তার আইনি নথিপত্র থেকে জানা গেল যে তিনি ছিলেন অতি কল্পনা শক্তি ধারণকারী একজন ফরাসি লোক। তিনি ফর্মোসা দ্বীপ সম্পর্কে এ যাবৎকাল যা কিছু বলেছেন তার সবটাই নিজের বানানো। তিনি একটি অচেনা দ্বীপের গল্প দিয়ে এমন বাস্তবধর্মী কল্পনার সৃষ্টি করেছিলেন যা তখনকার রক্ষণশীল মনোধর্মী ব্রিটিশ ইংরেজদের মাঝে নতুন চমকের প্রতি আকৃষ্ট করে তুলেছিল। ব্রিটিশ সংস্কৃতিতে থাকা এই রক্ষণশীলতার দুর্বলতাই সেখানকার মানুষদেরকে এরকম কল্পনাধর্মী গল্পে বিশ্বাস করতে বাধ্য করেছিল। তিন, মৃতকে জীবিত করা, অস্বস্তিকর বাস্তবতা। মৃত্যু অবশ্যম্ভাবী, সৃষ্টিশীল সবকিছুকেই একদিন মরে যেতে হবে, এটি এড়ানোর উপায় নেই। মৃত কোনো কিছুকে ফিরিয়ে আনা যায় না, অতীতকে কখনো বদলানো যায় না। এজন্য অধিকাংশ মানুষ মৃত্যু জিনিসটাকে ভয় পায় ও এড়িয়ে চলতে চায়, সেই সাথে অতীত স্মৃতিকেও সে মনে করতে চায় না, কারণ তা সে পরিবর্তন করতে পারে না বিধায় সেই ঘটনা ও যন্ত্রণার কথা ভুলে যেতে চায়। এখন চলুন এই অস্বস্তিকর বাস্তবতাকে ব্যবহার করে কিভাবে আপনি একটি চমৎকার কল্পনা নির্মাণ করতে পারেন তার ফর্মুলাটি জেনে নেওয়া যাক। ধরুন এমন কেউ এসে যদি সকলের সামনে ঘোষণা করে বসে তিনি মৃতকে জীবিত করতে পারবেন, তখন আমাদের দুই চোখ জোড়া আপনা আপনি সেই ব্যক্তির দিকে চলে যাবে। আমরা তার প্রতি যার পরনায় আকৃষ্ট হয়ে পড়ব। এখন তিনি পারুক বা না পারুক সেটা পরের কথা, তাকে নিয়ে একটা মৃদু গুঞ্জন সৃষ্টি হবে। কেননা মানুষ মৃত্যু নামক এই অস্বস্তিকর বাস্তবতায় থাকতে থাকতে এতটাই বিরক্ত হয়ে উঠেছে যে একটু ভিন্ন কিছু বা এর উল্টো কিছু তাকে গতানুগতিক বিষয় থেকে আলাদা অনুভূতি দেয়। যিশু যখন মৃতকে জীবিত করেন, অসুস্থ রোগীকে সুস্থ করে তোলেন, তখন তার এই কাণ্ড আমাদের নীরস বাস্তবতার মাঝে যেন প্রাণ সঞ্চার করে আর আমরা তাতে আকৃষ্ট হয়ে পড়ি। এভাবে যিশু ঐতিহাসিকভাবে অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হয়ে ওঠেন। এখন যিশুর কাহিনী সত্য না মিথ্যা তাতে আমরা নাইবা গেলাম। যদি আমরা এই পুনর্জন্ম ইফেক্টের একটি ধাঁধা তৈরি করতে পারি, তাহলে অনেক ক্ষমতা যে আমরা লাভ করতে পারব মহাপুরুষদের মতো তাতে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিককালের বিজ্ঞানও আমাদের অমরত্বের স্বপ্ন দেখাচ্ছে, যার ভাবাবেগে আমরা আকৃষ্ট হচ্ছি। এটাও এই সূত্রের ইফেক্ট। বাস্তবতা নীরস হয়, কিন্তু আপনাকে নীরস হলে চলবে না, আপনাকে মোহনীয় কল্পনা নির্মাণ করতে হবে। এটাই হলো এই সূত্রের মূল চাবিকাঠি। এ পর্যায়ে চলুন আরও একটি উদাহরণ দেখে আসি আমরা। ভার্মিয়ারের আঁকা চিত্রের সৌন্দর্য ও তাৎপর্যতা অনেক কাল ধরে জনমানুষে আলোচিত হয়ে আসছে, কিন্তু তার আঁকা চিত্রগুলো সংখ্যায় খুব অল্প ও দুষ্প্রাপ্য বলা চলে কিছুটা। 1930 সালের দিকে ভার্মিয়ারের একটি চিত্র ফের বাজারে আসলে এটা জাল চিত্র কিনা তা শনাক্তের জন্য দক্ষ লোকদের দ্বারা চিত্রগুলো চেক করানো হলে তারা এটাকে আসল বলে ঘোষণা করলেন। এই ঘোষণার সাথে সাথে সবকিছু যেন বদলে গেল। ব্যাপারখানা সাধু ল্যাজারাসের পুনরুত্থানের ঘটনার মতো ছিল। ভার্মিয়ারের আঁকা চিত্র পুনরায় ফিরে এসেছে। এইসব নিয়ে যখন হইহল্লা হলো অনেক, ঠিক তার বেশ কিছুকাল পর জানতে পারা গেল যে বাজারে যে নতুন ভার্মিয়ারের চিত্র পাওয়া গেছে তা মধ্যবয়সী ডাচ জালকারী হান্স ভ্যান মিগেরিনের কাজ। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার এই স্ক্যামের জন্য ভার্মিয়ারের চিত্র বেছে নিয়েছিলেন, কেননা তিনি জনমানুষের কল্পনার ভূত সম্পর্কে সচেতন ছিলেন। ভার্মিয়ারের চিত্রটি আসল বলে মনে হবার পিছনে কারণ ছিল এই যে জনগণ এবং বিশেষজ্ঞ যারা ছিলেন তারা সবাই এই আকাঙ্ক্ষা ও কল্পনায় বিভোর ছিলেন যে ইস, ভার্মিয়ারের চিত্র যদি ফের ফিরে পাওয়া যেত। মানুষের মনে থাকা এই যে কামনাগত কল্পনার দুর্বলতা, এটাকেই ডাচ জাল নকশাকারী লোকটি কাজে লাগিয়েছিলেন, ফলে বিশেষজ্ঞ দক্ষ লোকরাও এটা যে নকল তা ধরতে পারেনি। রবার্ট গ্রিন আমাদের এই সূত্র প্রয়োগের ব্যাপারে একটি বিশেষ জিনিস মনে রাখতে বলেন, সেটি হলো দূরত্ব। আপনার কল্পনা ও শিকারের মাঝে দূরত্ব রাখুন। শিকার যেন খুব কাছ থেকে আপনার দেখানো কল্পনা দেখতে না পায়। সবসময় দূর থেকে শিকারকে আপনার নির্মাণ করা কল্পনা দেখান, এতে করে তার কাছে আপনার টোপ আকর্ষণীয় ও ঝামেলাহীন বলে মনে হবে। এভাবে আপনি এই কল্পনা দিয়ে কী হাসিল করতে চাচ্ছেন তা তাদের ধরাছোঁয়ার বাইরেই থাকবে সবসময়।
একজন কল্পনা বা ফাঁদ নির্মাণকারী হিসেবে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে শিকারকে আপনার কল্পনার কাছে ঘেঁষতে দেবেন, তাকে কামনায় বাসনায় ভরে উঠতে দেবেন, কিন্তু খুব কাছে নিয়ে আপনার মায়াজালকে দেখাবেন না। যতটুকু দেশে উত্তেজিত হয় ঠিক ততটুকু কাছে আসতে দেবেন তাকে। তারপর মরিচিকার মতো সে আপনার কাছে ছুটে ছুটে আসবে আর আপনিও দূরত্ব বজায় রেখে পিছনে সরে যেতে থাকবেন ও তাকে স্বপ্নের দোলাচালে দুলতে দেখে হাসতে থাকবেন। এভাবে ওই শিকারের উপর আপনার পূর্ণ কর্তৃত্ব বজায় থাকবে। তাই রবার্ট গ্রিনের মতো করে বলতে হয় যে আপনাকে হতে হবে কল্পনা সঞ্চারণকারী চাঁদের মতো। চাঁদকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সবসময় তার রূপ বদল করতেই থাকে এটি। চাঁদ কখনো অদৃশ্য অমাবস্যায় রূপান্তরিত হয়ে শিহরণের সৃষ্টি করে, আবার পূর্ণচন্দ্রিমার রূপে সেজে উঠে আমাদের কল্পনাকে জাগিয়ে ভাবালু করে তোলে। আমরা এই চাঁদকে দেখি, কল্পনা করি, অবাক হই। এটিকে এত কাছে মনে হয়, তবুও কত দূরে। চাঁদের সাথে আমরা পরিচিত, কিন্তু তবুও এক অজানা দূরত্বের কারণে তা মায়ার সৃষ্টি করে, মোহের সৃষ্টি করে। এ কারণে এটা আমাদের মনোজগতে বেশ ভালো রকমের প্রভাব বিস্তার করে। তাই আপনার শিকারকে কখনো আসল বাস্তবতাকে নিবেদন করতে যাবেন না, তাকে সবসময় চাঁদ নামক কল্পনা মোহনীয় বাস্তবতার দিকে আকর্ষিত করুন। সে এই জালে আটকা পড়বেই পড়বে। এই সূত্রের ব্যাখ্যাটি কন আর্টিস্ট জোসেফ ওয়েল ওরফে দ্য ইয়েলো কিডের একটি চমৎকার উক্তি দিয়ে শেষ করব। জোসেফ ওয়েল বলেন যে, এ লাই ইজ অ্যান অ্যালুরমেন্ট, এ ফ্যাব্রিকেশন দ্যাট ক্যান বি এম্বেলিশড ইন্টু এ ফ্যান্টাসি। ইট ক্যান বি ক্লোথড ইন দ্য রেমেন্টস অফ এ মিস্টিক কনসেপশন। ট্রুথ ইজ কোল্ড সোবার ফ্যাক্ট, নট সো কমফোর্টেবল টু অ্যাবজর্ব। এ লাই ইজ মোর প্যালেটেবল। দ্য মোস্ট ডিটেস্টেড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ওয়ান হু অলওয়েজ টেলস দ্য ট্রুথ, হু নেভার রোম্যান্সেস। আই ফাউন্ড ইট মোর ইন্টারেস্টিং অ্যান্ড প্রফিটেবল টু রোম্যান্স দ্যান টু টেল দ্য ট্রুথ। অর্থাৎ মিথ্যা হল মায়াজাল, বানানো গল্প যা মোহনীয় কল্পনায় সজ্জিত করা যেতে পারে। এটাকে রহস্যাবৃত ধারণার পোশাকে আবৃত করে ফেলাও যায়। অন্যদিকে সত্য হল অস্বস্তিকর রুরো বাস্তব ভিত্তিক ঘটনা যা মোটেই সহজে হজম করা যায় না। সত্যের চেয়ে বরং মিথ্যা অনেক আকর্ষণীয় ও হজমযোগ্য। দুনিয়ার সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হল সেই যে কিনা সবসময় সত্য বলে, কখনো মিথ্যার রং নিয়ে খেলা করে না। তাই আমি সত্য বলার চেয়ে মিথ্যার রং নিয়ে খেলাটাকেই সবচেয়ে বেশি উত্তেজনাকর ও লাভজনক বলে খুঁজে পেয়েছি।